কোরআনের এজাজ আজকে আমি দেখলাম, আমি নিজে অভিভূত হলাম। আমাদের ছোট্ট বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছে এগুলো ছিল সূরা হুদ থেকে। আমি 100,000 টাকা আজকে ঘোষণা করলাম এই পাঁচজনের মধ্যে বিতরণ করার জন্য। সুবহানাল্লাহ, বিহামদিহি। এবং এই ফাস্ট হইল আমার পকেট থেকে, তারা 20,000 দিব জন্য দোয়া করবেন। আমি সব সময় প্রতিটা মুহূর্তে আমি কোন না কোন আমলে থাকি, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। প্রিয় দর্শক দেখছেন পুষ্টি পবিত্র কোরআন আলো 2021। সর্বশেষ তালিকায় যে বন্ধু রয়েছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, সে হচ্ছে মারকাজুল মদিনা এর ছাত্র, কুমিল্লা থেকে আগত হাফেজ আদনান আর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদনান আর রশিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجدود فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين حسبك ثم جنة দ্বিতীয় কোশ্চেন হলো আলম তারা। আউযু বিল্লাহ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره أرو كي أتسي؟ جي كوتي أتسي موت؟ اكتريشت ما شاء الله بارك الله فيك صدق الله العظيم عدنان الرشيد سبحان الله وبحمده outstanding unparalleled subhanallah subhanallah allahu akbar nazir bhai apni chole eshechen na apnar mullayon jodi apni bolen ekhan theke please onek protijogir tilawat shunechi kintu or tilawat ta shotti special allahu akbar ekebare hridoy chhuye jay hridoy chhua tilawat allahu akbar ja shunle mominer iman briddhi pabe ja shunle shotti hridoy ta shihorito hoye othe আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক মুসলমানের ঘরে ঘরে আল্লাহ রব্বুল আলামিন যেন এরকম আদনান আর রশিদের মতো সন্তান আল্লাহ দান করেন আল্লাহুম আমিন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা আসবো এবার শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারী আপনার কাছে কারণ আপনি প্রশ্ন করেছিলেন অ্যারাবিক টিউনস নিয়ে আমার কাজ ও কিছু কিছু সুর নিয়ে এসছে মাশাআল্লাহ এবং তার যে এন্ডিংগুলো এত এত চমৎকার ছিল এবং তার কারুকাজ বিশেষ করে মাতগুলোর মধ্যে যে কাজগুলো ছিল অসাধারণ ছিল দোয়া রইল আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুন আমরা এবার আসবো শেখ আহমদুল্লাহ আপনার কাছে ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো যদি একটু সংক্ষিপ্ত তাফসীর বলতেন প্লিজ আমাদের ছোট্ট বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছে এগুলো ছিল সূরা হুদ থেকে সূরা হুদের একটি আয়াতের অংশ বিশেষ আছে যে সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাইয়াবাতিল হুদ সূরা হুদের এই অংশ আমাকে বার্ধক্যে নিয়ে গেছে আমার চুল দাড়ি পাকিয়ে দিয়েছে আর সে অংশটি ছিল ফাস্তাকিম কামা উমিরত আল্লাহ অর্থাৎ হে রাসূল আপনাকে যেভাবে আমি নির্দেশ করেছি আপনি ঠিক সেই নির্দেশের উপরে অটল অবিচল থাকুন সেইভাবে রমাদানের পড়ন্ত বেলা এসে নিশ্চয়ই আমাদের অনেক রোজাদার ভাইরা নিজের যে টুপিটা মাথায় সারা মাস এঁটেছেন সেটা এখন ভাঁজ করে রাখার চিন্তাভাবনা করছেন আগামী এক বছরের জন্য অনেক বোনরা হয়তো জানামাজ গোছাতে শুরু করেছেন অনেক ভাইরা হয়তো আবারও কোরআন যেটাকে তিনি মেলেছেন রমাদান জুড়ে সেটিকে বন্ধ করে রাখার চিন্তাভাবনা করছেন অথচ রমাদান পরবর্তী জীবনে যদি আমাদের ইবাদত ধারা অব্যাহত না থাকে তাহলে রমাদানের সাধনা কবুল হয়েছে সেটি আমরা বলতে পারি না অতএব এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আসুন আমরা সকলে আমাদের আমলের ধারাকে অবিচল রাখি অটুট রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সাধনা সার্থক হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা আসবো এবার টিকে গ্রুপের পুষ্টি কনজিউমার বিভাগের সম্মানিত হেড অফ বিজনেস মোহাম্মদ আলম চৌধুরী আপনার কাছে পুষ্টি পরিবারের সদস্য হিসাবে আমি বলবো আমরা আসলে গর্বিত এরকম একটা পবিত্র কোরআনের আলো অনুষ্ঠানে স্পন্সর করতে পেরে আল্লাহ যেন আমাদের আগামী দিনগুলোতে এই প্রোগ্রামের সাথে আমরা থাকতে পারি আমাদেরকে কবুল করে মাওলানা নুরুল আমিন মাহাদি আপনার কাছ থেকে সংক্ষেপে একটু অভিব্যক্তি শুনবো
আল্লাহ পাকে এই কোরআনকে হেফাজত করবেন, এদের মাধ্যমে হেফাজত করবেন। আমরা কোরআনের সাথে থাকতে পারবো কি পারবো না এটা আমাদের সৌভাগ্য দুর্ভাগ্য প্রমাণিত হবে। তো কাজে আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সাথে রাখেন। ভাইয়া অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, অসাধারণ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পুষ্টি পবিত্র কোরআন আলো 2021-এর দ্য গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণকারী দ্য ফাইনালিস্ট প্রতিযোগীদের তেলাওয়াত। নির্বাচিত হবে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর বিশ্লেষণের উপর ভিত্তি করে কে হচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। এবার ফলাফল ঘোষণার পালা। এবং আপনারা জানেন পুষ্টি পবিত্র কোরআন আলো 2021-এ যে সকল বন্ধুরা জয়েন করেছে, তন্মধ্যে ফাইনালিস্ট যারা, তাদের পারফরমেন্স আমরা আজকে উপভোগ করলাম। আমরা আমাদের সকল প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে আমন্ত্রণ জানাবো এবং আমাদের সম্মানিত প্রধান অতিথিকে বলবো স্টেজে আসার জন্য। টিকে গ্রুপের সম্মানিত পুষ্টি কনজিউমার বিভাগের সম্মানিত হেডকে আমি অনুরোধ করব তাকেও স্টেজে আসার জন্যে। এবং আমাদের সম্মানিত মিশা সৌদাগর, আপনাকে বলবো আপনি যদি অনুগ্রহ করে স্টেজে আসেন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা নাশিদ শুনলেন, এখন ফলাফল ঘোষণা করছি। আর ফলাফল জানার জন্য নিশ্চয়ই আপনারা প্রতীক্ষায় রয়েছেন, তীব্র প্রতীক্ষায় রয়েছেন। টান টান উত্তেজনা ছিল আজকের তেলাওয়াতে এবং আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর জন্য এটি অগ্নি পরীক্ষা ছিল নির্ধারণ করা কে হবে চ্যাম্পিয়ন এবং কারা হবে রানার্স আপ। এবং আপনারা জানেন যে পুষ্টি পবিত্র কোরআন আলো 2021-এর যে বন্ধু চ্যাম্পিয়ন হবে তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা, চতুর্থ এবং পঞ্চম পুরস্কার যথাক্রমে 50,000 টাকা করে, এবং ষষ্ঠ বন্ধু পাবে নগদ 20,000 টাকা অর্থ পুরস্কার। আর সকল প্রাইজ মানি দিচ্ছে গোল্ডমার্ক বিস্কুট। ফলাফল ঘোষণা করছি এবং আপনারা জানেন যে গত পর্ব এবং আজকের পর্ব অর্থাৎ সেমিফাইনাল এবং দ্য ফিনালে এ দুটোর সমন্বয় মূলত তৈরি হবে দ্য চ্যাম্পিয়ন অ্যান্ড দ্য রানার্স অ্যাপ। গত পর্বে মোহাম্মদ ইসমাইল সাবিত পেয়েছিল 35.8 এবং জাকারিয়া পেয়েছিল 35.1, ইরশাদুল ইসলাম গত পর্বে পেয়েছিল 36.2, মোহাম্মদ ওয়ালিউল্লাহ গত পর্বে পেয়েছিল 37.4 এবং আদনান আর রশিদ গত পর্বে পেয়েছিল 37.9। আজকের পর্বে আমি প্রথমে ফলাফল ঘোষণা করছি মোহাম্মদ জাকারিয়ার। জাকারিয়া গত পর্বে পেয়েছিল 35.1 এবং আজকের এই পর্বে জাকারিয়া পেয়েছে 35.6, সর্বমোট সে পেয়েছে 70.7। 70.7 পেয়ে জাকারিয়া হয়েছে পুষ্টি পবিত্র কোরআন আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ 2021-এর পঞ্চম। তার জন্য রয়েছে নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার। আমি টিকে গ্রুপের সম্মানিত হেড অফ ব্র্যান্ড মোহাম্মদ ইব্রাহিম খলিলকে অনুরোধ করব আমাদের এই বন্ধুর হাতে নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, তার সাথে থাকবে প্রবাসী কল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল্লাহ। ইরশাদুল ইসলাম গত পর্বে পেয়েছিল 36.2, আজকের এই পর্বে আমাদের সম্মানিত বিচারকগণ তাকে দিয়েছেন 35.7, সে পেয়েছে 71.9। 71.9 পেয়ে সে হয়েছে পুষ্টি পবিত্র কোরআন আলো 2021-এর চতুর্থ এবং তার জন্য রয়েছে নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার। আমি অনুরোধ করব ঠিকই গ্রুপের পুষ্টি কনজিউমার বিভাগের সম্মানিত হেড অফ বিজনেস জনাব মোহাম্মদ আলম চৌধুরীকে তার হাতে 50,000 টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগিতায় ইসমাইল সাবিতকে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী গত পর্বে দিয়েছেন 35.8, আজকের এই পর্বে সে পেয়েছে 36.5, সর্বমোট 72.3। 72.3 পেয়ে সে হয়েছে পুষ্টি পবিত্র কোরআন আলো 2021-এর তৃতীয়, তার জন্য রয়েছে নগদ 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার। আমি সম্মানিত আজকের বিশেষ অতিথি মিশা সৌদাগরকে অনুরোধ করব তার হাতে নগদ 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। একদিকে রয়েছে আদনান আর রশিদ, অন্যদিকে মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ গত পর্বে পেয়েছে 37.4, আজকের পর্বে মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছে 36.1, আর অন্যদিকে আদনান আর রশিদ গত পর্বে পেয়েছিল 37.9, আজকের পর্বে আদনান আর রশিদ পেয়েছে 38, সর্বমোট 75.9 পেয়ে আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আদনান আর রশিদ। আদনান আর রশিদের জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার। আমাদের সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ করব আমাদের এই প্রিয় বন্ধুর হাতে নগদ 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য।
আর এর মাধ্যমে প্রিয় দর্শক সূচিত হলো পুষ্টি পবিত্র কোরআন আলো 2021 এর সোনালী ক্ষণ, এবং নির্ধারিত হলো দ্বিতীয় স্থান অর্জনকারী বন্ধু, আর সে হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সে পেয়েছে 73.5, তার জন্য রয়েছে গোল্ড মার্ক বিস্কুটের পক্ষ থেকে নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার। আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি, এবং আমাদের সাথে আরেকজন বিশেষ অতিথি জয়েন করেছেন, কাতার এয়ারওয়েজের শাহিনুর রফিক শাওন, তাকে অনুরোধ করব, এবং পুষ্টি এর কনজিউমার বিভাগের সম্মানিত প্রধানকে অনুরোধ করব আমাদের এই প্রিয় বন্ধুর হাতে নগদ 2 লক্ষ টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা পেয়ে গেলাম চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ, এবং এর মাধ্যমে পুষ্টি পবিত্র কোরআন আলো 2021-এর সেরা আয়োজনটি সমাপ্ত হলো প্রিয় দর্শক। এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, গোটা মাস জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, কোরআনের সাথেই ছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে থাকার কারণে আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। আর এই যে কোরআনের শিল্পীরা যারা আছে এখানে, যারা কোরআনের তেলাওয়াত শুনিয়ে কোরআনের কণ্ঠে আপনাদেরকে, তাদের নিজেদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত আপনাদেরকে শুনিয়ে বিমোহিত করেছিল, মুগ্ধ করেছিল, অনুপ্রাণিত করেছিল, এবং এর মাধ্যমে যদি আপনারা এই প্রত্যয় গ্রহণ করেন আমাদের এবারের স্লোগান অনুসারে যে এই রমাদানই হোক আপনার কোরআন শিক্ষার মাস, আপনি যদি সেই প্রত্যয় এবং প্রতিজ্ঞা গ্রহণ করে থাকেন তাহলে আমাদের এই আয়োজন সার্থক। এবং প্রতি বছর এই আহ্বান নিয়ে আমরা আপনাদের সামনে ফিরে আসি, আগামী বছর ইনশাআল্লাহ অবশ্যই ফিরে আসব, আগামী বছর ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের সাথেই পাবো, সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রত্যেককে ভালো রাখুন, কোরআনের সাথেই রাখুন, এবং কোরআনের সুপারিশ নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কঠিন বৈতরণী পার হওয়ার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ।